সম্মেলনের ঢেউ বয়ে যায় শিল্প আসে না বছর বছর সম্মেলনের ঢেউ বয়ে যায় শিল্প আসে না শিল্পপতি হিসেব কষেন কিন্তু শিল্প গড়েন না শিল্পপতি শিল্প গড়েন পরিস্থিতি দেখে এক পয়সা ঢালার আগে রাজ্যকে নেন মেপে এই রাজ্যে লুটতরাজার প্রতিশ্রুতির বন্যা রাজ্যে পথে বসে বেকার পুত্র কন্যা যে রাজ্যে লাইন দিয়ে মন্ত্রীরা যায় জেলে যে রাজ্যে লাইন মন্ত্রীরা যায় জেলে যে রাজ্যে শাসক নেতা বাইরে থাকেন বেলে যে রাজ্যে পুলিশ সাজে রানীর দলদাস বুড়ো আঙুল দেখছে আইন সবার সর্বনাশ যে রাজ্যে লুট হয় রোজ শিক্ষা বাড়ি চাল সেই রাজ্যে শিল্পপতি করবে কি কামাল তুলাবাজি সেই রাজ্যে কে গড়বে শিল্প শিল্পপতির মাথায় কি নেই বুদ্ধি অল্প স্বল্প লুট থামিয়ে আইন মেনে চলতো যদি রাজ্য লুট থামিয়ে বাড়ি আবাস রেশন জব কার্ড মানুষের জল চাকরি লুট থামিয়ে আইন মেনে চলত যদি রাজ্য শিল্পপতি প্রতি শিল্প হতো আসল কার্য বেকার পেত কাজের সুযোগ মুছত চোখের জল বেকার পেত কাজের সুযোগ এভাবে চললে আইন মেনে চললে দুর্নীতি থামিয়ে চললে বেকার পেত কাজের সুযোগ মুছত চোখের জল দুর্নীতিহীন বাংলা দেখত আসল ফলাফল সে না করে শাসক শুধু বিলিয়ে বেড়ায় ঢপ সে না করে শাসক শুধু বিলিয়ে বেড়ায় ঢপ যাদের কাছে শিল্প মানে কাঠমানি আর চপ চোর জোর যদি পাহারাদার হয় কোনো রাজ্যের সেই রাজ্যে ভালো কোনো কিছু কি হতে পারে আমি জানি না পশ্চিমবঙ্গে আমাদের কাছে নতুন খবর সব থেকে বড়ো যে শিল্পপতি নতুন আমরা জানতে পেরেছি আমাদের সবার প্রিয় সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি সেই শিল্প সম্মেলনে যাচ্ছেন কিনা আমি এখনও পর্যন্ত জানি না তাই একটুখানি আগে থেকে মাপতে এসেছেন তৃণমূল সরকার থাকাকালীন প্রচুর মৌ বা চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রচুর শিলান্যাস হয়েছে আমরা বারো বছর ধরে গুনে গুনে সেই সব শিলান্যাসের শিলা যদি জুড়ি হিমালয়ের পাহাড় হয়ে যাবে তো শিল্প হয়নি আর যে যে শিল্পপতিদের অধিকাংশদের গালাগাল করত তৃণমূলের সাংসদ তৃণমূল নেত্রী তৃণমূলের বিধায়ক তৃণমূলের নেতারা তাদেরকেই আবার এই সরকার হাত জড়ো করে না আসুন না বলেছেন আমি জুতো আমি জুতো মেরে গুরুদান করলে কেউ আসবে কেউ আসবে না তারা এসছে এই সরকারটা চলে গেলে পশ্চিমবঙ্গে এমনি রাজ্য ভালো ছিলই তাকে লুটতরাজ করে করে কিছু দল খারাপ করেছে এইবার বিজেপির শাসন যখন আসবে তখন আমরা শিল্প করব তার তার আগে আমরা একটুখানি মেপে নিই সরকারি খরচে তৃণমূলের তৃণমূলের কালীঘাটের টাকায় তো শিল্প সম্মেলন হচ্ছে না হ্যাঁ বরং এই শিল্প সম্মেলনে কে কে খাবার দেওয়ার টেন্ডার পাবে তৃণমূল দল থেকে কাটমানি কে 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 গাড়ি ভাড়া দেওয়ার টেন্ডার পাবে কাটমানি ফ্লেক্স কাটমানি কে ইনডিরেক্টলি সাজাবে ইন্টেরিয়ার ডেকোরেশন তার কাটমানি এই বিভিন্ন রকম কাটমানি ওদের বিভিন্নভাবে পাইয়ে দেওয়া হয় সেই টেন্ডারগুলো পাইয়ে দেওয়া হয় যা আপনার আমার ট্যাক্সের টাকা রাজ্য সরকারের মারফত তৃণমূলের কিছু নেতার পরিবার বা তাদের কোম্পানিগুলো পায় প্রচুর চুক্তি স্বাক্ষরিত হয়েছে কিন্তু কোনো একশো উনচল্লিশটা শিল্প হয়েছিল তার মধ্যে কোন শিল্পই আসেনি যদি শিল্প আসতো আমার রাজ্যের মাথায় ছ লক্ষ কোটি টাকার দেনা চেপে থাকতো না যেখানে একটা বাচ্চা জন্মালে দশ কোটি রাজ্যে তার অজান্তেই তার মাথায় দেনা চেপে যায় ষাট হাজার টাকার তার বাবা মাও বুঝতে পারে না অধিকাংশ মানুষ যদি বলে প্রাইভেট কোম্পানি লিমিটেড আগে একটা মালিক ছিল এখন একটা হাফ মালিক তৈরি হয়েছে আর রাজ্য শিল্প সম্মেলন কি শিল্প আসবে সত্যি কি শিল্প আসবে মানুষ তো বলেন আমাদের রাজ্যে শিল্প মানে হচ্ছে চপ শিল্প ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডারের পোস্টার নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে আমার সঙ্গেই রয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ শিল্প সম্বন্ধে জানবো শিল্পীর কাছ থেকে সত্যি কি শিল্প আসবে আমাদের কি বলবে রুদ্রনীল না আমি শিল্পী হতে পারি তার সঙ্গে ভারী শিল্প সেইটা নিয়ে তফাত রয়েছে আমি শুধু একটাই কথা বলবো এর আগে পশ্চিমবঙ্গে ঘটা করে তৃণমূল সরকারের সময় থেকে প্রচুর শিল্প সম্মেলন হয়েছে আমাদের রাজ্যবাসীর ট্যাক্সের টাকায় সেই শিল্প সম্মেলনে প্রচুর খরচ হয়েছে খাওয়া দাওয়া ফুল ডেকোরেশন গাড়ি শিল্পপতিদের জন্য দামি দামি হোটেল অবশ্যই তাদের হোটেল দিতে হবে হয়েছে কিন্তু সেটা কিসের উদ্দেশ্যে হয় যাতে রাজ্যে শিল্প আসে সিপিএমের সময় থেকেই এই দুর্গতি শুরু এবং সেটা বড়ো হয়ে উঠেছে তৃণমূলের আমলে দেখুন সবার আগে একটা জিনিস বুঝতে হবে যে শিল্পপতিরা তাদের শিল্প করলেই তাদের কিন্তু অর্থ বাড়বে আমার দেশের তাদের অর্থ রোজগারের জন্য অর্থনীতি বাড়বে এবং বিভিন্ন মানুষের হাতে কাজ আসবে তো তাহলে শিল্প করতে সমস্ত রাজ্য দেশ সবাই চাইবে কিন্তু পশ্চিমবঙ্গে তাহলে বাম আমলে শিল্প হতে গিয়েও হয়নি কেন শুধু একটা সিঙুরের দিকে তাকালে হবে না কেন হয়নি সিঙুর একদম একটা ডিফারেন্ট ম্যাটার ডিফারেন্ট চ্যাপ্টার সিপিএম সারাক্ষণ শ্রমিকদের জড়ো করেছিল যে তোমরাই আসলে কারখানার মালিক এই সমস্ত বলে তাদের দিয়ে বেশ কিছু যেমন ন্যায্য আন্দোলন করিয়েছিল তার সঙ্গে সঙ্গে বেশ কিছু অন্যায্য আন্দোলনকেও বার খাইয়েছিলো তারা বড় স্বপ্ন দেখিয়েছিল যে তুমিই মালিক তুমিই শ্রমিক মানে লাঙল যার জমি তার আচ্ছা এটা যদি কোনো দলের স্লোগান হয় যদি কোনো চাষি লাঙল নিয়ে কোনো একটা জমি চাষ করতে গিয়ে তার মালিককে এসে বলেন যে চল এই দলিলের মালিক আমি বেরো এখান থেকে তো তারা তো জেল হবে হবে কি হবে না ঠিক তেমনই কারখানা যার যিনি লেবার তিনিই কারখানার মালিক তিনি যে মুনাফা কারখানার শ্রমিক পাচ্ছেন সেই মুনাফার মুনাফার সমান হকদার লেবার এটা তো হতে পারে না প্র্যাকটিক্যালি তো হয় না এসব স্বপ্নে ভাবা যেতে পারে স্বপ্ন আর বাস্তবের মধ্যে তফাত আছে কিন্তু কারখানার মালিক যে প্রফিট করছেন সেই প্রফিটের সমান হকদার এটা শুনতে ভাল লাগে যে কারখানার শ্রমিক তা তো নয় তিনি তার শ্রমের বিনিময়টা পারিশ্রমিক পাবেন তো যাই হোক এসব নিয়ে সিপিএমের বিভিন্ন ব্যাখ্যা আছে যুক্তি আছে যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই সিপিএমের প্রচুর মালিক আছেন যারা কারখানার মালিক প্রচুর নেতা আছেন যারা কারখানার মালিক তারা নিজে নিজে যা প্রফিট করেন সেই ভাগ কি তিনি তার লেবারদের দেন কারখানার দেন না সুতরাং স্বপ্ন আর বাস্তবের সঙ্গে ভয়ঙ্কর অমিল আছে এবার এই সিআইটিও এর আন্ডারে যেগুলো কাজ করতো এই শ্রমিকদের এমনভাবে বেশ কিছু অনার্য বিষয় তাদের স্বপ্ন দেখানো হয় আন্দোলন করা হয় যার ফলে কারখানা লকআউট হয় কারখানায় কাঁচামাল জমে লকআউট চললে লোকসান ছাড়া আর কিছু হয় না যার ফলে কিন্তু কারখানাগুলো বন্ধ হয়ে গেছে সিপিএমের আমলে আমি মাঝারি অধিকাংশ যে শিল্প রয়েছে বড় শিল্প তো কম এ রাজ্যে ছিল এবার শ্রমিক শ্রেণীর দল তারা মালিক শ্রেণীর তো লাভ দেখবে না আমরা বলছি মালিক শ্রমিক সবারই ক্ষেত্রে তোমরা দেখো তো ওরা দেখেনি ফলত এটা পরিষ্কার বন্ধ হয়েছে এবার সেই বন্ধ কারখানায় তৃণমূলে সে প্রোমোটিং শিল্প চালু করে বলুন আপনি একজন সাধারণ মানুষ হন বা শিল্পপতি হন আপনি কোনো জায়গায় আপনি ছোট্ট একটা দোকান বা একটা বড়ো কারখানা যেখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট করবার আগে আপনি তো পরিবেশ দেখবেন যে যেখানে বোমাবাজি চলে না যেখানে বোমগুলি চলে না যেখানে রক্তপাত চলে না যেখানে পুলিশ অত্যন্ত সক্রিয় যেখানে ক্ষোভ বিক্ষোভ ঘটছে না সেটা দেখেই তো আপনি বাড়ি কিনবেন সেটা দেখেই তো আপনি হাজার হাজার কোটি টাকার একটা শিল্পী শিল্প গড়বেন শিল্পপতি গড়বেন আপনি এমন একটা রাজ্যে রয়েছেন যেখানে মার গুলি বন্দুক বোম লুট তরাজ মানুষ আইনে সাহায্য চাইতে গেলে পুলিশ সাহায্য করছে না মানুষ বিক্ষোভ করছে রাস্তায় ধন্যায় ধন্যায় শিক্ষিত ছেলেমেয়েরা বসে রয়েছে চাকরি বিক্রি হচ্ছে কেন্দ্র সরকারের পাঠানো রেশন থেকে শুরু করে আবাসে গরিব মানুষের বাড়ি রাস্তা জল তা চুরি হয়ে যাচ্ছে প্রমাণিত হচ্ছে ভুয়ো জব কার্ড বেরোচ্ছে ভুয়ো রেশন কার্ড বেরোচ্ছে হাজার হাজার কোটি টাকা চুরি যে সরকারটা যে আজ আছে কাল নেই দু মন্ত্রী অলরেডি জেলে চলে গেছে ঠিক আছে তারপর আরও কে কে যায় তার না কোনো ঠিক নেই নেতারা জেলে চলে যাচ্ছে এই রকম পরিবেশে একটা আনস্টেবল সরকার ঘুরছে যার উপরে চুরির অভিযোগ লেগে গেছে তো শিল্পমন্ত্রী নিজে জেলে রয়েছেন তো এরম জায়গায় কেউ কখনো পর্যন্ত শিল্প ঘুরবেন তিনি চাইবেন আগে পরিস্থিতি ঠিক হোক আইনের শাসন চালু হোক পুলিশ নিরপেক্ষ হোক সরকার পাল্টে যাক কারণ চুরি তৃণমূল তাদের রক্তে নিয়ে নিয়েছে ছাড়তে পারবে না তো ফলত তারপর তারা শিল্প গড়বেন আমার মনে হয় যে শিল্পপতিরা জানেন যে পরিষ্কার এই সরকারটা থাকবে না শীত পড়েছে রাজ্য সরকারের খরচে মানে আমাদের পশ্চিমবঙ্গে মানুষের ট্যাক্সের টাকায় তারা একটু ঘুরে বুঝে নিয়ে চলে গেল এই সরকার হয়তো তাড়াতাড়ি চলে যাবে তারাও বুঝতে পাচ্ছেন হয় জেলে বা ক্ষমতা থেকে চলে যাবেন তারপর তারা পশ্চিমবঙ্গে শিল্প গড়বেন পশ্চিমবঙ্গের মানুষ বোকা তারাও জানেন তিনি যদি কোথাও বাড়ি কিনতে যান বা ছোট্ট একটা দোকান লাগাতে যান অশান্তিবাজ কোনো পরিবেশ গণ্ডগোলে বোমগুলি চলা পরিবেশ যেখানে চুরি হয়ে গেলে পুলিশ অফিসার তৃণমূল চোর তৃণমূল করে বলে তার কমপ্লেন নেয় না সেই পরিবেশে কেউ বাড়িও বানাতে আসে না শিল্প গড়া তো হাজার হাজার কোটি টাকা দূরের কথা যেটা চলছে সে যেটা 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 চলছে জিডিপি সবার আগে তৃণমূলের যারা মুখপাত্র রয়েছেন এবং যারা মন্ত্রী রয়েছেন তাদের জিডিপি কথাটার পুরো মানে জিজ্ঞাসা করুন তারাও জানেন না তো যে যে এই যে আদানিকে তুলোধনা করা হলো বলল নাকি আদানি চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে আদানি নাকি মোদী আদানিকে নাকি বড় করে তুলেছে এই সমস্ত তৃণমূল প্রচার করতো করে খারাপ খারাপ কথা বলতো আবার সেই আদানির হাতে পায়ে ধরে তাকে শিল্প সম্মেলনে আসতে বলেছে আচ্ছা এই হিরানন্দানি ঠিক আছে এই হীরানন্দানী যার থেকে ব্যাগ এগম টাকা নেওয়ার বিনিময় বিভিন্ন রকম কিছু নেওয়ার বিনিময়ে যা মিডিয়া মারফত জানতে পেরেছি তৃণমূলের সাংসদ যাকে তৃণমূল কৃষ্ণনগরের বিধায়ক এই এই জেলা সভাপতি বানালো যে মমতা বন্দ্যোপাধ্যায় যার ভক্ত আমরা সনাতনীরা সবাই যার ভক্ত মা কালীকে যিনি মদ এবং মাংসের দেবী বলেছিলেন তো এই হীরানন্দানীকে যিনি তার পাসওয়ার্ড দিয়েছিলেন সেই হীরানন্দানিকে গালাগাল থেকে শুরু করে সবাই সবটা করলো সেই হীরানন্দানিকে ডেকে পাঠিয়েছে আচ্ছা যে জিন্দালদের জমি দিয়েছিল এর আগের সরকার তারপর সেই জমি থেকে একটা অংশ কেটে নিয়ে নাকি অন্য কাউকে দেবে বলল গালমন্দ করলো তাদেরও হাতে পায়ে দূরে ডেকে এনেছে বাকি অন্যান্য শিল্পপতিরাও এসেছেন আমি জিজ্ঞাসা করেছিলাম যে পরিষ্কার তৃণমূল দলের শিল্পনীতি কী স্বাস্থ্যনীতি কী শিক্ষানীতি কী অর্থনীতি কী তখনও বলতে পারিনি আজকে একটা দলের কোনো নীতি নেই